আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপার কনসোল যারা ইউজ করি তারা কিন্তু এই গুগল সেফটি ফর্মের ইরোরটা সবাই মোটামুটি পেয়েছি। এটা কিভাবে জমা দিতে হয় এবং বারবার জমা দেওয়ার পর রিজেক্ট কেন হচ্ছে, এই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করার ট্রাই করবো। তো চলো শুরু করা যাক। দেখো আমার কিন্তু একটা অ্যাপ আছে, সেখানে কিন্তু আমি একটা ইরোর খেয়ে বসে আছি অলরেডি, যে ডাটা সেফটি ফর্ম ইনভ্যালিড বা রিজেক্ট করে দিয়েছে। তো আমি এটা আবার নতুন করে আজকে তোমাদের সামনে জমা দিবো এবং এ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো আমার ইস্যুটা আমি একটা ভিউ করে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে এই যে ইস্যু ইস্যু হয়ে আছে। তো আমরা অ্যাপ কন্টেন্টে আমরা চলে যাবো। অ্যাপ কন্টেন্টের মধ্যে আমাদের এই যে ডাটা পলিসি যে নিয়ে কাজ করতে হয় এবং প্রথমে কিন্তু আমাদের ডাটা সেফটিটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা যদি শুরু করে দিই, প্রথমে যে অপশনটা আমরা এখানে পাবো সেটা হলো যে কিছু ডেফিনেশন দেওয়া আছে যে ডাটা সেফটিটা কেন প্রয়োজন বা ডাটা সেফটিটা কেন লাগবে এগুলো। তো আমি ছোট করে বলতে গেলে এখন স্কিপ দিই, আচ্ছা নেক্সটে গেলে, নেক্সটে গেলে বলতেছে যে ডাটা আমরা কি আমাদের অ্যাপে কালেক্ট করবো কিনা। যদি ইয়েস হয় তাহলে আমাদের ফার্দার ইনফরমেশন গুলো আসবে, যদি নো হয় তাহলে কিন্তু আমাদের ইনফরমেশন গুলো আসবে না। আমি ইয়েস ইয়েস দিয়ে আমরা বলতেছি যে ইজ ইউর ডাটা কালেক্টেড এনক্রিপ্টেড, তোমার ডাটা কি এনক্রিপ্ট করছো কিনা। ইসলাম বললাম ইয়েস আমরা ডাটা এনক্রিপ্ট করতেছি। তার বলতেছে যে তোমার ডাটা গুলো কি ডিলিট করা যাবে কিনা, হ্যাঁ তেমন এখানে। তো আমি বললাম যে হ্যাঁ ডিলিট করা যাবে। সেকেন্ড অফ অল আমরা যেটা বলতেছি, যদি বলি আমার ডাটা ডিলিট কালেক্ট করতেছি আমাদের অ্যাপ থেকে, সে বলতেছে যে কি কি ডাটা তুমি কালেক্ট করবা, ফিটনেস এর কোনো ফটো শেয়ার বা অডিও ফাইল নিতেছো কিনা, ডক ফাইল নিতেছো কিনা, কোনো কন্ট্যাক্ট ফাইল নিতেছো কিনা, কোনো অ্যাপ অ্যাক্টিভিটি নিতেছো কিনা, ঠিক আছে। তো তোমরা এগুলো দেখে নিতে পারো, আমি জাস্ট একটু ছোট করে একটা দেখাই দিই। সেটা হলো যে মনে করো যে আমি আমার যে অ্যাপটাতে আছি, এই অ্যাপটাতে আমি একটা পারমিশন নিচ্ছি বা যে কোনো একটা ইউজার ডাটা নিচ্ছি, সেটার জন্য আমি ইয়েস করে দিয়েছিলাম। এখানে আমি বলতেছি কি ডাটা নিতেছি, এখানে আমি বলে দিচ্ছি যে আমার পার্সোনাল কিছু ইনফরমেশন আমি নিবো। ধরো আমি বললাম যে এখানে আমার লাগতে পারে, ধরো কি বলে, আচ্ছা যে কোনো একটা, যেমন আমার আমার এই অ্যাপে আমি ধরো যে অ্যাপটা আছে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন, যেটা ডাটা সেফটি আমি জমা দিবো, সেটার জন্য আমি একটা নেম নিচ্ছি এখান থেকে। তো নেম নিচ্ছি এবং ইমেল নাম্বার নিচ্ছি আমি আমার অ্যাপে, ঠিক আছে, ইউজার থেকে। এখন এখন সেকেন্ড ফর্মে যা বলবে যে নাম এবং ডাটাটা, নামটা আমরা কি করতেছি, এই ডাটাগুলো আমরা কি স্টোর করতেছি না শেয়ার করতেছি। অনেকেই ডাটা বেঁচে দেয়, যদি বলি আমরা স্টোর করতেছি তো অবশ্যই কিন্তু আমাদের ওই ডাটা বলে যে এমপিসাইজ যে আমাদের ডাটাগুলো কি থাকতেছে কিনা, আবার এই ডাটাগুলো কি আমরা অফ করে দিতে পারি না, অফ করে দিতে পারি কিনা, বা এই ডাটাগুলো কি আমরা কেন নিতেছি, এই ডাটাগুলো কি অ্যাপের ফাংশনালিটির জন্য কিনা বা এই অ্যাপের অ্যানালিস্টের জন্য কিনা, তুমি তোমার অ্যাপের জন্য কি কি ভালো হয় সেটা দিয়ে দিবা। এরকম করে নেমটা করার পরে ইমেলটাও তোমাদের করতে হবে। জাস্ট আমি আমাদের টাইম করার জন্য আমি কিন্তু জাস্ট ইমেলটা নেমটা দেখাই দিলাম। তো তারপর আমাদের কিন্তু মোটামুটি ব্যাক করে আমাদের জাস্ট দিতে হবে, ব্যাক করে চলে আসতে হবে, কারণ আমি কিন্তু আমার এই অ্যাপে কোনো ডাটা নিতেছি না। তো জাস্ট আমি এটাকে আমার বলবো যে আমি কোনো ডাটা নিতেছি না। যদি কোনো তুমি ডাটা না নাও সেক্ষেত্রে কিন্তু তোমার আর নতুন করে ডাটা সেফটি ফর্ম পূরণ করতে হবে না, জাস্ট নো দিয়ে তুমি সেভ করে দিতে পারো, ঠিক আছে। তারপরে সাবমিট দিলে তুমি কিন্তু একটা প্রিভিউ পেয়ে যাবা, যে গুগল কিন্তু চেক করে দেখে যে তুমি আসলে এটা কিন্তু প্রপার সাবমিট দিয়েছো কিনা, ঠিক আছে। তো এই এইভাবে মোটামুটি তোমাদের ডাটা সেফটি ফর্ম তোমরা জমা দিতে পারো, এতে আর তোমাদের কোনো আর ইস্যু হওয়ার কথা না। তো